জি বলুন বলুন কি আছে ওই সময় আপনার জন্ম হয় নাই দুঃখিত আপনার কপাল ভালো আপনি আমাকে কথার পেতে ফেলেন না 38 দিনে 11 গ্রেডের কর্মচারী থেকে নবম গ্রেডের কর্মকর্তা তৃতীয় শ্রেণী নিয়ে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ভুয়া সনদে কর্মকর্তা স্নাতক পাশের আগেই নবম গ্রেডে ইঞ্জিনিয়ার পদে চাকরি আর চিকিৎসক হিসেবে পাশ করবার আগেই চিকিৎসক হিসেবে চাকরি পাওয়া যায় এই কথাগুলো শুনে ভাবছেন কোনো গল্প বলছি না এটা কোনো গল্প নয় এটি একটি প্রতিষ্ঠানের বাস্তব চিত্র আজ সেই ঘটনাই দেখাবো আপনাদের সনদ জালিয়াতি থেকে শুরু করে চাকরির আপগ্রেডেশন সবই যেন হয় দৈব চয়নে আর এই দৈব চয়নের হেড অফিস আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান কোটি কোটি টাকার অনিয়মের পাশাপাশি রয়েছে সনদ জালিয়াতি ও মিথ্যা তথ্যে চাকরি নেয়ার অভিযোগ যে তালিকায় রয়েছেন একজন চিকিৎসকও প্রথমেই আপনাদের নিয়ে যেতে চাই প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের সহকারী পরিচালক অধীর রঞ্জন মজুমদারের কাছে যিনি হয়েছিলেন চাকরিচ্যুত আর সঙ্গে নিয়োগের শর্ত পূরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৃতীয় শ্রেণী নিয়ে বনে গেছেন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা অথচ প্রতিষ্ঠানটির চাকরিবিধি বলছে সুযোগ নেই যেখানে প্রতিষ্ঠানটির অর্থ দপ্তরের সর্বোচ্চ পদ অ্যাকাউন্টস অফিসার কিন্তু তিনি বনে গেছেন সহকারী পরিচালক পদে এই কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির লটারিতে অনিয়ম কেন্দ্রিক একটি মামলাও হয়েছিল আর এই নিয়ে জানতে চাইতে গেলে নিজের রুম থেকে সটকে গিয়ে আশ্রয় নেন এক চিকিৎসকের কক্ষে আমি যে সময় মাস্টার ডিগ্রি করছি ওই সময় আপনার জন্ম হয় নাই আমার থার্ড ক্লাস ফেলে কি আপনি চাকরি বাংলাদেশের চাকরি মানুষ করছে না থার্ড ক্লাস ফেলে চাকরি পাওয়া যাবে না ষষ্ঠ গ্রেড পর্যন্ত কেন পাওয়া যাবে না মাস্টার ডিগ্রি আপনি লেখা ছিল আপনার নিয়ম কি বলে আপনার নিয়ম কি বলে ক্লাস না পাইলে মাস্টার ডিগ্রিতে সিলেবাস এলে চাকরি হতো আপনারা এগুলি জানেন না আপনি তো শিশু আপনাদের নিয়ম কি বলে আর ভাই আমার নিয়ম এটা সব এই যে নিয়ম অনুযায়ী চাকরি জয়েন করার পরের মানানো এবং নিয়ম অনুযায়ী বলা আছে থার্ড ক্লাস কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না ওই অর্গানগ্রাম দিয়ে তো আমার জীবন চলবে না আপনার চাকরি গেছে আপনি কি আমার চাকরি দিয়েছিলেন এই সবুজ কাগজ নিয়ে আপনি আসছেন ওই সবুজ কাগজ যারা তৈরি করছে তাদের কাছে যান লটারির বিষয়ে আমাদের কোনো রাইট ছিল না এবং এখানে একটা লটারির পৃথক কমিটি ছিল লটারির পৃথক আমার কোনো ফাংশন নেই আর কোনো কথা বলার আপনার দরকার আছে আপনাকে বললাম তো যে যেখানে একটা পৃথক কার্যক্রমের জন্য আপনি তো মামলার আসামি না ছিলেন মামলার আসামি তো ছিলেন এগুলি সব নাটকীয় কাজ যারা এগুলি নিয়ে খুব গুরগার করতেছে তারাই এই কমিটিকে সুবিধা দিয়েছিল লটারির মামলা আমি জড়িত নেই এবং আমার কোনো কমিটি লটারির কোনো মামলাও হয় নাই আমি আপনি আমাকে আর বিরক্ত করবেন না এক কথায় বলে দিলাম হয় কিন্তু আপনাকে বিরক্ত হচ্ছেন কেন না না বিরক্ত করতেছেন আপনি আমাকে আপনার মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা বলতে নাই আপনি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আসছেন আপনি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আমি ডকুমেন্ট আপনি ডকুমেন্টস কোথায় পেলেন আপনি ডকুমেন্ট আপনি কি ডকুমেন্ট চুরি করছেন আমি কথা আমি পেয়েছি আমার কাছে পেয়েছি আপনি যান আপনি আমার ডাক্তার দেখাবো আমি রোগী দেখে নিই জি আমরা বাইরে অপেক্ষা করছি ঠিক এইভাবেই কিন্তু বারবার যখন আমরা কথা বলার চেষ্টা করলাম উনি রাগে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এবং খুব আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন এবং আমাদের হয়তো বা ব্যবহারের প্রক্রিয়াও তিনি শেখানোর চেষ্টা করছেন তবে এই মুহূর্তে যদি বলি 12:30 বাজে তখন তার যে কার্যালয় অফিসটি রয়েছে সেখানে কিন্তু তালাবদ্ধ রয়ে এখানে ভেতরে বসে রয়েছেন এবং তখনও ভেতরে চিকিৎসক যিনি রয়েছেন তিনি রুগী দেখছিলেন কিন্তু তিনি পাশেই বসেছিলেন এবং এখন তিনি বলছেন তিনি অসুস্থ তবে আমাদের কাছে যেমনটি তথ্য রয়েছে তিনি আমাদের আসার খবর পেয়ে মূলত তার যে দরজাটি সেটি তালাবদ্ধ করে তিনি পাশেই একটি একজন ডাক্তারের কক্ষে উপস্থিত হয়েছেন অধীর রঞ্জনের অনিয়মের পর এবার একটু নজর দেয়া যাক এক দন্ত চিকিৎসকের দিকে যিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে উত্তীর্ণের সনদ পেয়েছেন 28 ডিসেম্বর 2022 সালে বিপরীতে চাকরিতে যোগদান করেছেন 1 ডিসেম্বর 2022 সালে তবে ভিন্ন দুই পদে চাকরিও করেছেন মেডিকেল পাশের সনদ দেখিয়ে আমি কি সার্টিফিকেট ছাড়াই কি এখানে আসছি নাকি আপনি যখন এটাও দায়িত্ব পেয়েছেন দন্ত বিভাগের সহকারী অস্থায়ী হিসেবে 19/6/2022 আপনার অনুযায়ী তখন আপনি পাশই করেন আপনি পরীক্ষায় বসে বসেননি আপনার অনুযায়ী কিন্তু আমি বলছি তখন আমাদের বললেন যে প্রভিশনালটা তো আমার 21 এ দেওয়া আছে আপনি বললেন কি আপনি নিজেই বললেন পরীক্ষা পাস করেছেন ডিসেম্বরে
ডিসেম্বরে কেন হবে? আমি অগাস্ট ব্যাচের কথা বলছি, অগাস্টের কথা বলছেন। ফলাফল প্রকাশ হচ্ছে ডিসেম্বরে বলেছেন, কিন্তু আপনার চিঠি হচ্ছে 19/6/2022। আপনার কথাই আমি এটা বাদ দিলাম, আপনার কথাই কিন্তু আপনি বললেন এখানে প্রভিশনাল আসলো, তো ডিসেম্বরের প্রভিশনাল আসবে, ঠিক না? তাহলে এইখানে আমার প্রভিশনালটা আপনারা নিয়ে আসেননি, ঠিক আছে? এটা হচ্ছে বড় কথা, প্রভিশনালটা আসলে প্রভিশনাল আমি বাদ দিলাম, আমি বাদ দিলাম। আপনারা পার্মানেন্টে নিয়ে এসে আপনি জিনিসটা ডেটটা উল্টাপাল্টা করার চেষ্টা করছেন। প্রতারণার আশ্রয় নিয়ে চিকিৎসকের পাশে একই রুমে কাজ করা অন্য আরেক প্রতারকের নাম ফিরোজ হোসেন, যার ডেন্টাল নিয়ে কোনো সনদ না থাকলেও সেই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দেখিয়েছেন অর্জন, করেছেন ডিপ্লোমা পাস, আর এই ভুল তথ্যে ভরা ভুয়া সনদ ব্যবহার করে 38 দিনে হয়ে গেছেন 11 গ্রেডের কর্মচারী থেকে 9 গ্রেডের কর্মকর্তা। সনদের বিষয়ে প্রতিষ্ঠান থেকে একটি শোকজপত্র পেয়েছেন এই ব্যক্তি। কিভাবে পেলেন ডেন্টাল সনদ তা জানা গেল তার কাছ থেকেই। কিন্তু এখানে তো আসলে কোনো ধরনের প্রতিষ্ঠানের বাস্তবতা আমরা দেখেছি, প্রতিষ্ঠান তো নাই, দুইটা ওয়েবসাইট নেই, কোনো ধরনের ফেসবুক নেই, কোনো কিছু নেই। টেস্টার 23 বছর প্লাস। আপনাদের সময় একটা প্রধান কে ছিল? ডাক্তার এসেছিল, ভুলে গেছে অনেকদিন, প্রধানের নাম ভুলে গেছে না। 15/12/2016 সালে আপনি 11তম থেকে 10ম গ্রেড এসে পড়লেন, আবার তার 1 মাসের মাথায় আপনি হলেন কি 9ম গ্রেডে পেয়ে গেলেন। মানে আমরা যেখানে এত সময় ধরে গ্রেড পরিবর্তন 11 থেকে ডিরেক্ট 9ম, 1 মাসের ব্যবধানে, এই ক্ষমতার উৎসটা কি? এটা আসলে এটা আমার একান না, এটা পুরো হাসপাতালের ম্যাক্সিমামের লোকেরই আছে। আপনার এই ভুয়া সার্টিফিকেটের বিষয়ে আর কোনো বক্তব্য আছে কিনা? না, কারণ আমি যেটা একটা প্রতিষ্ঠান থেকে করেছি, আমি ওই সময় আমার অতটা ই ছিল না যে এটা প্রতিষ্ঠানটা কি ইয়ে কিনা, আমি জানি যে প্রতিষ্ঠানটা ভালো। এবার একটু আমাদের কপালের ভালো দিকটা দেখে নিন। যিনি স্নাতক পাশ করবার আগেই বনে গেছেন ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠানের নিয়োগপত্রের সঙ্গে এই কর্মকর্তার জমা দেয়া সাময়িক সনদের সঙ্গে রয়েছে বেশ সাংঘর্ষিক চিত্র, তবে তা মানতে নারাজ এই কর্মকর্তা। জানালেন নতুন গল্প আর বললেন আমাদের কপাল ভালো। কেউ আছে ওই বাসায়? আচ্ছা ঠিক আছে, আপু কি অফিসে? দুঃখিত, আপনার কপাল ভালো? আপনার এখন যেভাবে আপনি যেটা চাচ্ছিলেন আপনার নিয়ম অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। প্রবীণের কয়টা মানুষের চাকরি আপনি জানেন ঠিক মতো হয়েছে? আপনি আমাকে বলেন কয়টা মানুষের জানেন চাকরি ঠিক মতো হয়েছে? আপনি প্রবীণের স্টাফদের প্রত্যেকটা স্টাফের, আমার চাকরি নিয়ে কোনো ইস্যু নেই, আপনি এখানে আসেন, প্রত্যেকটা মানুষের চাকরি কোনো না কোনোভাবে এইভাবেই হয়েছে, অনিয়মেই হয়েছে প্রবীণের প্রত্যেকটা মানুষের, ইভেন এখনও হচ্ছে, এখনও অনিয়মেই আছে, প্রমোশনও যে হয়েছে সবারই অনিয়মেই প্রমোশন হয়েছে। আমি যেদিন তুলেছি ওই দিন একটা এটা কিন্তু মেইন সার্টিফিকেট না, এটা প্রফেশনাল সার্টিফিকেট, জাস্ট চাকরিতে যোগদান করার আগে বা এই সাথে যদি কোনো অফিসে চায় সেই ক্ষেত্রে এটা দিতে হয়, এটা কিন্তু মেইন সার্টিফিকেট না আমার। সেই ডেট যদি আমি এটা ধরি, এটাই আমি তো ডেট ধরতে পারি না, তবে সার্টিফিকেটটা পেতে আপনি বলেছেন জি, আমি বলি যবে সার্টিফিকেটটা পেয়েছেন আপনি আমাকে কথার পেছে ফেলেন না, আমি আপনাকে স্ট্রেট কাট কথা বলছি। আর দুইটা সার্টিফিকেট পেতে পারেন, একটা প্রফেশনাল আর একটা মেইন সার্টিফিকেট। মেইন না, একটা স্টুডেন্ট কপিও বলে, একটা স্টুডেন্ট যেটা ইউনিভার্সিটি থেকে দেয় ওইটা দিয়েও চাকরি করা সম্ভব, ইভেন আমি এখানে সরকারি চাকরির ক্ষেত্রে সম্ভব কিংবা আমি এটা বলতে পারবো না। আপনি আবার কথার মায়ের পেছে আমাকে ফেলেন না, কারণ রিপোর্টার ভাই আমারও আছে কিছু, আমিও জানি আমার কথার মায়ের কাছে ফেলেন। আপনি এটা পেলেন কোথা থেকে? এটা আমি আমার ইনফরমেশন আমার সোর্স আমি পেয়েছি। তাহলে আপনি ওইটা ওইটাও আছে আপনার কাছে? আপনার কাছে ফুল ডকুমেন্টস আছে, আপনি যেহেতু এই দুটো পেয়েছেন আপনার কাছে ফুল ডকুমেন্টস আছে। তবে এই নিয়ে যেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ও উপপরিচালক দুজনই দিয়েছেন দায় সারা উত্তর, বলছেন চলমান তদন্তের কথা, এমন ঘটনায় তাদের কোনো দায় নেই বলেও মন্তব্য করেছেন দেশপান্তরের কাছে। শোকজ যেটা দেওয়ার, যে উনি যদি 3 দিনের মধ্যে জবাব না দিলে আমরা প্রাতিষ্ঠানিকভাবে যে বিচার যেটা আছে আমাদের সেই স্টেপ আমরা নিব। অনিয়ম তো অনেকেই আছে, অনেক কিছুই আছে, অনেকগুলোরই হচ্ছে এখন অনেকেরই, যেটা সামনে যার যেভাবে যেটা অনিয়ম হয়েছে সেটার অবশ্যই সেটার সুরাহা। এবং একটা অভিযোগ আছে এখানে আপনাদের প্রশ্রয় আশ্রয় আসলে অনিয়মগুলো হচ্ছে এখানে। আমাদের প্রশ্রয় আশ্রয় কি করে হলো? আমরা তো মাত্র 3 মাস হলো আমি এখানে বসলাম। মানে আপনি তাহলে এই নিয়ে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না স্পষ্টভাবে কারো ব্যক্তির ভুল নিয়ে? আমি এই মুহূর্তে আমি এই বক্তব্য দিতে চাচ্ছি না, কারণ এগুলো বিচার হবে তারপর বক্তব্য দিব, কারণ পুরো প্রক্রিয়াটাই বিচারাধীন, এখন বিচারাধীন থাকা অবস্থায় তো আমি বক্তব্য। কেন আপনার এই প্রতিষ্ঠানে এত অনিয়মের অভিযোগ কেন বারবারই উঠছে আসলে? এটা অনিয়মের অভিযোগ বলবো, এটা এখানে একটা কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হতো, বিগত 3টা কমিটির
দুর্নীতির কারণে আজকে আমরা আর্থিকভাবে বেতন ভাতাও পাচ্ছি না গত এক বছরের অধিক সময় ধরে এবং নানা ধরনের অনিয়ম এখানে শুধুমাত্র যে এই অনিয়ম আপনি যেটা নিয়ে আসেন সেটা না বিভিন্ন তবে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন যে কয়েকটা অনিয়ম আছে আমরা প্রত্যেকটার বিরুদ্ধে ব্যবস্থা নিব তাদেরকে আমরা সোকস করব ব্যবস্থা নিব প্রবীণ হিতৈষীর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে গেল 20 মার্চ প্রতিষ্ঠানটিতে এসেছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি সূত্র বলছে বিভিন্ন নিয়মের বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছেন এই মন্ত্রী